আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিনিয়তই আপনাদের মাঝে চমৎকার চমৎকার ডিজাইনের চিটাগাং শেকড় কাঠের ফার্নিচারগুলো নিয়ে আসি। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা একটা চমৎকার ডিজাইনের পাতা গোলাপ একটি তিন পাটের আলমারি। এই আলমারিটার বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই আলমারিটা কত কত সাইজ নিয়ে করেছি সব কিছু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার এই ভিডিওটা দেখবেন। আর নিত্য নতুন ফার্নিচারের ধারণাগুলো নেওয়ার জন্য অবশ্যই সামি ফার্নিচার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কোথায় কতটুকু কাঠ নিয়ে আমরা এই আলমারিটার কাজটা করেছি। এটা কিন্তু একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা করা হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু অনেক গ্লেজি একটা কালার, আয়নার মতো চকচকে এই কালারগুলো। ইতিপূর্বে আপনাদেরকে কিন্তু বার্নিশ ছাড়া এই আলমারিটার ভিডিও আমরা দিয়েছি। এখন এটা কমপ্লিট লেকার পলিশ বার্নিশ করা হয়েছে, যেটা গোল্ডেন ছাড়া। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, অনেকে আছে গোল্ডেন পছন্দ করেন, অনেকে গোল্ডেন পছন্দ করেন না। এটা করা হয়েছে একদমই কাট কালার, কালারের উপরে লেকার পলিশ বার্নিশ। এই আলমারিটার মাপটা যদি আপনাদেরকে দেখাই, নিচ থেকে কতটুকু উচ্চতা নিয়ে এটা করা হয়েছে, একদম নিচ থেকে যদি এই আলমারিটার উচ্চতা দেখেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা 7.5 ফিটের মতো উচ্চতা নিয়ে করা হয়েছে। এটার যে সাইডের মাপটা, ওই সাইড থেকে এটার মাপটা কিন্তু 6 ফিট। আসলে এক একটা পাটে কিন্তু 2 ফিট করে জায়গা খায়, যার কারণে এটা কিন্তু তিন পাল্লা হওয়ার কারণে এখানে জায়গা খেয়েছে 6 ফিট। এটা 6.5 ফিট বাই 7.5 ফিট নিয়ে করা হয়েছে, যেগুলো হাত ধারা খোদাই করার ডিজাইন। একটি পাল্লা যদি আপনাদের সাথে খুলে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা, ভিতরে কিন্তু এরকম স্পেস করা হয়েছে। পিছনে কাট ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট জয়েন করে। আর এখানে যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন, ড্রয়ারের তোরাটা পর্যন্ত কাট আমরা ইউজ করেছি। আমরা কিন্তু কোনো প্রোডাক্টে বোর্ড ইউজ করি না, এই সম্পূর্ণই কিন্তু কাট ইউজ করা হয়েছে এই প্রোডাক্টে। দেখতে পাচ্ছেন এই যে পিছনে সম্পূর্ণ কাট ইউজ করা হয়েছে। এখানে হ্যাঙ্গার ঝুলানোর জায়গাটা করে দেওয়া হয়েছে। এখানে যে পাল্লাগুলো নেওয়া হয়েছে, এই পাল্লার থিকনেসটা যদি আপনারা দেখেন, এখানে কিন্তু 1 ইঞ্চি মোটা কাট নিয়ে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে। এখানে আমরা এসএজের হ্যান্ডেলগুলো ইউজ করেছি, ভালো মানের তালাগুলো ইউজ করেছি। এটার কিন্তু দুই সাইডে দুইটি পায়া ইউজ করা হয়েছে এই আলমারির। এই যে পায়াগুলোর কাজটা আপনারা যদি দেখেন, এখানে কিন্তু তিন পায়া নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তিন কাট নিয়ে এই পায়াটার মধ্যেই কিন্তু খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে। এই কার্নিশের সাইডগুলো পর্যন্ত ডিজাইন করা, সম্পূর্ণ হাত ধারা খোদাই করা, অনেক রাজকীয় ডিজাইনের উপরে এটা করা হয়েছে। এটা একদমই নতুন একটি, এটা একদমই নতুন একটি ডিজাইনের এই পাতা গোলাপ আলমারি। এটা আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লেকার পলিশ বার্নিশ, যেটা ওয়াটারপ্রুফ একটি কালার। পানি দিয়ে কিন্তু চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো ধুতেও পারবেন। তো এই আলমারিটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি, এটা যদি লেকার পলিশে আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা 80,000 টাকা, হ্যান্ড পলিশে 75,000 টাকায় আপনারা এই আলমারিটা নিতে পারবেন। এটার ভিতর পিছন আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করেছি, বাহিরে অল চিটাগাং সেগুন কাঠ ইউজ করা, সম্পূর্ণ হাতের দ্বারা খোদাই করা ডিজাইন। আপনারাও চাইলে এই আলমারিটা নিতে পারেন। আমরা কিন্তু সমগ্র বাংলাদেশেই এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি। স্ক্রিনের উপরে আমাদের ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এরকম চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো নিতে পারেন। আপনারা যদি চান যে আপনাদের নিজস্ব ডিজাইনে নিজেরা তৈরি করে নেবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এটা একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, আমরা সকল প্রকার ফার্নিচারগুলো তৈরি করে থাকি। তো আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো অর্ডার করে দিতে পারেন। আবার যদি চান যে সরাসরি কারখানায় যাব, গিয়ে দেখে তারপরে প্রোডাক্ট কিনবো, সেক্ষেত্রে বলবো স্বাগতম, আসেন সরাসরি সরজমিনে আমাদের কারখানায়, এসে আমাদের প্রোডাক্টগুলো দেখেন। আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা আছে, এসে দেখবেন, ভালো লাগলে তাহলেই নেবেন। আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটা সাইনবোর্ড দেখতে পারবেন,
রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত, সবাই আসতে পারেন আমাদের এখানে। তো পরিশেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আসলে যে যাই করে সবই পরে থাকবে, সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে। এজন্য সবাই সব কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।